চৌরঙ্গীর মোড়ে যখন পৌঁছল অরণ্য, বিকেল গড়াচ্ছে সন্ধ্যের দিকে। আকাশ দেখে অবশ্য বোঝার উপায় নেই, ঘন কালো রাশি রাশি মেঘ দিনের শেষে আলোর সবটুকু চেটে পুটে খেয়ে এখন স্ট্র্যাটেজিক টাইম আউট নিয়েছে। এক রাউন্ড হয়ে গেছে, আবার হয়তো শুরু হবে বৃষ্টির নতুন তাণ্ডব। শিরশিরে ঠান্ডা বাতাস বইছে, চৌরঙ্গী মোড়ের ইতিউতি জল ডোবা, রাস্তা আর ফুটপাথ আলাদা করে বোঝা যাচ্ছে না। ফুটপাথ ঘেঁষে সাবধানে পা বাড়ালো অরণ্য। আজ অফিস থেকে একটু আগেই বেরিয়েছে সে, লিটল রাসেল স্ট্রিটে তার অফিস। সেখান থেকে হেঁটে চৌরঙ্গী যেতে মিনিট পনেরোর বেশি লাগে না, অরণ্য লেগে গেল প্রায় ঘণ্টাখানেক। কলকাতায় বর্ষা ঢুকে গেছে, বিনা নোটিসে যখন তখন ঢেলে দিয়ে যাচ্ছে কয়েক পশলা। বেরোনোর মুখে অরণ্যর অফিসের সিনিয়র অ্যাকাউন্টেন্ট সন্তোষদা হাসতে হাসতে বলছিলেন, আরে এসব লোকাল বৃষ্টি, রাসেল সিটে ঝমঝমিয়ে পড়ছে, থিয়েটার রোড দেখবে খটখটে শুকনো। অফিস থেকে বেরিয়ে চৌরঙ্গীর দিকে হাঁটা লাগাতেই অরণ্য দেখল কালো পর্দায় ঢেকে গেছে আকাশ। কয়েক মুহূর্তের মধ্যে যেভাবে হুড়মুড়িয়ে নামলো বৃষ্টি, তাকে সন্তোষদার লোকাল বলে তো মনে হয়, ন্যাশনাল বা ইন্টারন্যাশনালও হতে পারে। একটা চায়ের দোকানের এক কোণে কোনো রকমই গুটিসুটি মেরে বসে থাকতে থাকতে অরণ্যর মনে হয়েছিল, সঙ্গে ছাতা থাকলেও এই বৃষ্টি আটকাতো না। বৃষ্টি সামলে চৌরঙ্গী মোড়ে এসে গ্লো সাইন দেখে কিউরিও শপটা চিনতে পারল অরণ্য। হ্যাঁ, এই দোকানটার কথাই বলেছিল সতীশ। ফিন ডোর ঠেলে দোকানের ভেতরে ঢুকল সে। ক্যাশ কাউন্টারে এক মাঝবয়সী অবাঙালি ভদ্র তাকে দেখে মিষ্টি হেসে বললেন, আইয়ে স্যার, কাইয়ে ক্যা দেখাও আপকো। অরণ্য বলল, অয়েল পেন্টিং মিলেগা? জি হ্যাঁ স্যার, কেউ নেই বলেই ভদ্রলোক হাঁক দিলেন, শামসুদ্দিন ভাই। দোকানটা বেশ বড়, প্রচুর কালেকশন, পুরনো জিনিসের সম্ভার চোখ ধাঁধিয়ে দিচ্ছিল অরণ্যর। বাবরের আমলের গড়গড়া, আকবরের সময়কার তরোয়াল, হরিণের শিং দিয়ে তৈরি নানান রকম ছড়ি, বাদশাহী আংটি, ব্রেসলেট, হাতির দাঁতের ফ্লাওয়ার ভাজ, বেলজিয়ান গ্লাসের মিনে করা আয়না, হরেক রকমের মুখোশ, ভেলভেটের নকশাদার গয়নার বাক্স, দেড় দুশো বছরের পুরনো সব জিনিস মন দিয়ে দেখছিল অরণ্য। এমন সময় সত্তরোর্ধ এক প্রবীণ তাকে ডাকলেন, এধার আইয়ে সাহেব। স্টোর রুমের সামনে কাউন্টারে গিয়ে দাঁড়াতে চমনবাহার কিমাম আর এলাচের গন্ধ ভেসে এলো অরণ্যর নাকে। ইনি তাহলে শামসুদ্দিন? দুধ সাদা পাঠানি কুর্তা পরেছেন বৃদ্ধ, চোখে যত্ন করে পরা সুরমা তাকে আরো রহস্যময় করে তুলেছে। ডান গালে মোটরের দানার মতো একটা জরুল, ছুঁচলো দাড়ি, গা থেকে ভেসে আসছে মৃদু অথচ আচ্ছন্ন করা আতরের গন্ধ। শামসুদ্দিন আয়েস করে পান চিবতে চিবতে বললেন, হাইট কেসা হবে সাহাব, কোথায় রাখবেন, ড্রয়িং রুম কে লিয়ে যা বেডরুম? অরণ্য বুঝল এরা খদ্দেরের মনের মতো জিনিসই দেওয়ার চেষ্টা করবে। ধরুন পাঁচ ফিটের মতো হাইট ড্রয়িং রুমে রাখবো, তবে সিনারি গোছের কিছু চাই না, একটু একটু অন্যরকম। জবাব দিয়ে অরণ্য মোবাইলের ফটো গ্যালারি খুলে ড্রয়িং রুমের ছবি দেখালো শামসুদ্দিনকে। বৃদ্ধ মিষ্টি হেসে বললেন, 16x2 ভবানীপুর, আগরওয়াল সাহেব কা লর্ড হাউস, হ্যাঁ ইসকে লিয়ে একটা খাস অয়েল পেন্টিং দেখাতে পারবো আপনাকে। ছবি দেখেই বৃদ্ধ চিনে গেছেন বাংলোটা। সতীশ বলেছিল এই কিউরিও শপ থেকে আগরওয়াল সাহেবের বাংলোতে নিয়মিত জিনিসপত্র যেত, তাই লর্ড বাংলো খুব ভালো করেই চেনেন শামসুদ্দিনের মতো পুরনো কর্মচারীরা। স্টক রুমে ঢুকে গেলেন শামসুদ্দিন। সাদা সিল্কের কাপড়ে মোড়া প্রায় 5 ফুট লম্বা একটা পেন্টিং নিয়ে বেরিয়ে এলেন। পেন্টিংয়ের কাভারটা খুলতে খুলতে শামসুদ্দিন বললেন, সাব একদম খাস চিজ আছে, পছন্দ হবে আপনার। পেন্টিংটা দেখে মন ভরে গেল অরণ্যর। ছবিটা একটা ব্রিটিশ বাচ্চার,
মাথা ভর্তি সোনালি চুল, দুষ্টুমি ভরা নীল চোখ, গোলাপি গাল, লালচে ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে লাল, অদ্ভুত হাসি মাখা মুখ, মাথাটা ঈষৎ বাঁদিকে হেলানো, গলায় ফিনফিনে সোনার চেন, নীল রঙের একটা তোয়ালে জামা পরা, হলুদ রঙের হাফ প্যান্টের ওপর, বাচ্চাটা দু হাতে দুটো সোনালি বল, লাল রঙের কাশ্মীরি কার্পেটের ওপর বসে বাচ্চাটা। ছবিটার পিছনের দিকে দেখা যাচ্ছে মেটে রঙের কাঠের বেবি কট, কিছু খেলনাও রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। পেন্টিংয়ের তলায় দেখল সোনালি রঙে লেখা 7th March 1882, তলায় আর্টিস্টের সই, অল্টার থমাস। সাব 135 সাল পুরানি হ্যায় ইয়ে পেন্টিং, অল্টার থমাস সাহাব নে বানায়া থা, উস জমানে কে জানে মানে পেন্টার হুয়া করতে থে, সিরফ 2 মহিনে কে লিয়ে আয়ে থে কলকাতা, তভি ইয়ে পেন্টিং বানা গয়া থা। এতক্ষণ কিউরিও শপে ছিল বলে অরণ্য বুঝতে পারেনি আবার বৃষ্টি শুরু হয়েছে, তবে একটু ঢিমে তালে, তুলোর মতো নরম বৃষ্টির ফোঁটাগুলো যেন আদর করে দিচ্ছে। ট্যাক্সি ধরে ভবানীপুরে ফিরতে ফিরতে চুপচুপে ভিজে যাওয়া শহরটাকে অন্যরকম লাগছিল, কলকাতা তার কাছে নতুন। অরণ্যর পদবী সিনহা হলেও আসলে সে প্রবাসী বাঙালি, জন্ম ও বড় হওয়া মুম্বাইয়ে, কলকাতায় এই প্রথম আসা। গার্মেন্টস টেকনোলজি নিয়ে বার্লিন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি কোর্স করার পর দেশ বিদেশের অনেকগুলো কোম্পানির অফার ছিল, কিন্তু কলকাতা বোধ হয় টান ছিল অরণ্যকে। আগরওয়াল গার্মেন্টসের চাকরিটা ও নিয়ে নেয়, ঋতুজা আর ডোডোকে নিয়ে 3 দিন হলো কলকাতায় এসেছে। আগরওয়াল সাহেবের ভবানীপুরের বাংলোই আপাতত ওর ঠিকানা। বাংলোটা এক কথায় অসাধারণ, ব্যস্ততম শহরের হৃদয়ে যে এমন এক টুকরো দ্বীপ থাকতে পারে অরণ্য ভাবেইনি। বাংলোটার নাম লর্ড হাউস, বিশাল গেট পেরিয়ে সেখানে পা দিয়ে মন ভরে গিয়েছিল অরণ্যর। ক্যাটেকার সতীশ জানত তারা আসবে, লর্ড বাংলোর সামনে তারা নামতেই হাসি মুখে এগিয়ে এসে বলল, ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাডাম, আসুন আসুন আসুন। মেন গেট পেরিয়ে মরাম ঢালা রাস্তা, দুধারে গোলাপ আর মৌসুমি ফুলের বাগান। বাংলোর দরজায় পৌঁছে অভিভূত হয়ে গিয়েছিল ওরা, কালচে সোনালি রঙের মাহাগনি কাঠের আর্ক গেট, 150 বছরেরও বেশি পুরনো বাংলোটাকে যেন ঘিরে রয়েছে ইতিহাসের পরীক্ষা। ঋতুজা উপচে পড়া খুশি নিয়ে বলেছিল, অরণ্য, ও মাই গড, এমন বাংলোতে কখনো যে থাকবো ভাবিনি, বিশ্বাস করো, স্বপ্ন দেখছি না তো। দোতলা বাংলোর নিচে তলায় ড্রয়িং রুম, কিচেন, গেস্ট রুম, ওপর তলায় 2টো বেডরুম। সতীশ একে একে সব ঘুরিয়ে দেখিয়েছিল। লর্ড বাংলো রোমান গথিক স্টাইলে বানানো, সেই সময়কার কলকাতার ইংরেজ স্থাপত্যের সঙ্গে মিল রেখে এটাকে বানানো হয়েছিল। উডেন ফ্লোর, ফায়ার প্লেস ঝকঝক করছে, ক্যাবিন, সাইডবোর্ড, ডাইনিং টেবিল, বুককেস সব অ্যান্টিক, লর্ড বাংলোর মতোই। লং কেস ক্লকটাও এখনো টিকটিক করে জানাচ্ছে সময়। সতীশের বয়স প্রায় 50, 30 বছর কেয়ারটেকারের কাজ করছে এই বাংলোতে, ওর কাছেই শুনেছিল এই লর্ড বাংলোর ইতিহাস। 1860 সাল নাগাদ এই বাংলো তৈরি হয় পার্ক স্ট্রিট থেকে খানিক দূরে ভবানীপুরে। সে সময় কলকাতা সারা ভারতের রাজধানী, বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন সেসিল বিডন, তাঁরই এক আত্মীয় আসেন লন্ডন থেকে, যিনি ছিলেন আর্কিটেক্ট। ভবানীপুরে তাঁরই তত্ত্বাবধানে তৈরি হয় লর্ড বাংলো, তবে তখন এটা ছিল বাগান বাড়ি, পদস্থ ব্রিটিশ কর্মচারীরা এখানে পার্টি করতেন, বিকেল থেকে শুরু হতো খানাপিনা, চলত রাতভর। 1880 নাগাদ এই বাংলো কিনে নেন উইলিয়াম গডফ্রে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্যবসায়ী গডফ্রে সাহেবের সম্পর্ক ছিল খুব ভালো, কিন্তু কলকাতায় তার মন টিকল না। তার 8 মাসের বাচ্চা উইল ম্যালেরিয়ায় মারা যাওয়ার পর তিনি আর থাকতে চাননি,
স্ত্রীকে নিয়ে ফিরে যান লন্ডনে। লর্ড বাংলো আবার চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। বাগানবাড়ির মতোই পড়েছিল দীর্ঘদিন। দেশ স্বাধীন হওয়ার কিছুদিন আগে এই বাংলো কেনেন কেশরীলাল আগরওয়াল, যিনি অরণ্যর বস সুরতলাল আগরওয়ালের বাবা। পরিবার নিয়ে মাসখানেক তিনিও ছিলেন এখানে। তারপর আলিপুরের অন্য একটি বাংলো কিনে চলে যান। তারপর থেকে লর্ড বাংলো এই অফিসের গেস্ট হাউস। সেভাবে এখানে কেউ যে থাকে তা নয়, অফিসের কেউ কেউ এসে ওঠেন এখানে। কিছুদিন আগে চেন্নাই অফিস থেকে ট্রান্সফার হয়ে এসেছিলেন মূর্তি নারায়ণ। দিন পনেরো পর তিনিও চলে যান হায়দ্রাবাদের অফিসের দায়িত্ব নিয়ে। ফায়ারপ্লেস এখন আর ব্যবহার হয় না। তার সামনে রাখা কালচে কাঠের তেকোনা টেবিলের ওপর রাখা বহু পুরনো একটা ক্যান্ডেল স্ট্যান্ড দেখছিল ঋতুজা। ফায়ারপ্লেসের ডান দিকের দেওয়ালে কালো বর্ডারের মতো দাগ। অনেকদিন দেওয়ালে কোনো ছবি ঝোলানো থাকলে যেমন হয়। ঋতুজা জানতে চেয়েছিল, এই শোনো, এখানে কি আগে কোনো পেইন্টিং ছিল নাকি? হ্যাঁ ম্যাডাম, পুরনো অনেক জিনিসই টিকিয়ে রাখা হয়েছে, কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে, তাই বাতিল করা হয়েছে। অরণ্যর দিকে তাকিয়ে ঋতুজা বলেছিল, এখানে একটা অয়েল পেইন্টিং লাগালে দেওয়ালটা আরো খুলে যাবে। সতীশই তখন খোঁজ দিয়েছিল ওই কিউরিও শপটার। আগের রাতে বৃষ্টি বাদলার জন্য আর পেইন্টিং দিয়ে যেতে পারেনি কিউরিও শপের ডেলিভারি বয়রা। সকালে দিয়ে গেল। ফায়ারপ্লেসের ডান দিকের দেওয়ালে পেইন্টিংটা লাগাতেই ঘরের চেহারাটা পাল্টে গেছে। ঋতুজাও ছবি দেখে মুগ্ধ। সবচেয়ে খুশি যেন ডোরো, ও যেন নতুন বন্ধু পেয়েছে। মাত্র সাত মাস বয়স, এখনো হাঁটতে শেখেনি ডোরো। হামাগুড়ি দেয় ঋতুজা কোল থেকে নামিয়ে দিতেই হামা দিয়ে চলে গেল ছবিটার সামনে। হাসি মুখে তাকিয়ে রয়েছে ছবির বাচ্চাটার দিকে। খিলখিল করে হাসছে আর নানান রকম আওয়াজ করে যেন কথা বলছে ছবির বাচ্চাটার সঙ্গে। বন্ধুর সঙ্গে খেলায় মেতে উঠেছে ডোরো। অফিসে ঢোকার পর কাজের চাপে আর মাথা তুলতে পারেনি অরণ্য। আগরওয়াল গার্মেন্টস বিদেশে প্রচুর মাল রপ্তানি করে, এই সেকশনটাই আপাতত দেখতে হচ্ছে তাকে। বিস্তর কাজ, কাল আবার ফ্যাক্টরি সুপারভাইজ করতে যেতে হবে। যাবতীয় হোমওয়ার্ক সেরে রাখছিল অরণ্য। প্রাইভেট সেক্টরের টিফিন টাইম বলে কিছু হয় না, যে যার মতো কাজের ফাঁকে লাঞ্চ বা টিফিন করে নেয়। ছোট একটা প্যান্ট্রি আছে, স্যান্ডউইচ আর আমেরিকানো আনিয়ে নিয়েছিল সে। কখন যে সন্ধে পেরিয়ে গেছে বুঝতেই পারেনি অরণ্য। ঋতুজার ফোনে ঘোর ভাঙল তার। দুটো রিং হওয়ার পর ফোনটা তুলে হ্যালো বলতেই ঋতুজার ভয় পাওয়া গলা শুনতে পেল অরণ্য। অরণ্য ঘাবড়ে গেল। ছবিতে আবার কি গোলমাল থাকতে পারে নিজেও বুঝতে পারছে না। বলল, কি হয়েছে? তুমি মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করে বলো আমায়। আরে বিকেল থেকে বৃষ্টি পড়ছে, কাজের মেয়েটাও চলে গেছে আগে, সন্ধ্যে নাগাদ সতীশও চলে গেল, সারা দিন টোটো ঘুমোয়নি, ভেবেছিলাম সন্ধ্যার পর ঘুমিয়ে পড়বে, কিন্তু ও ছবিটাকে ছেড়ে নড়তেই চাইল না। টোটোকে অয়েল পেন্টিংয়ের সামনে বসিয়ে কিচেনে ডিনার বানাচ্ছিলাম, হঠাৎ কারেন্টটা চলে গেল গো, হাতরে হাতরে আমি আমি মোমবাতি খুঁজছি, তখনই আমি দুটো বাচ্চার গলা শুনতে পেলাম গো, দুটো। বাইরে বৃষ্টি পড়ছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, প্রথমে ভাবলাম আমি ভুল শুনেছি, তারপর কান পেতে আবার শুনলাম, না ভুল নয়, দুটো বাচ্চার গলা ভেসে আসছে, একটা ডোডোর আর একটা কার গো, আরেকটা তাহলে কার। তাড়াতাড়ি মোমবাতি চালালাম, যে হচ্ছে না বাচ্চার গলাটা শুনতে পাচ্ছিলাম আমি এতক্ষণ, সেটা তখনই থেমে গেল সঙ্গে সঙ্গে। তাড়াতাড়ি বেরিয়ে এসে দেখি ডোডোর হাতে একটা সোনালী বল। প্রথমে কিছু মনে হয়নি, ভাবলাম আশেপাশে কোথায় কোথাও পড়েছিল, ও তুলে নিয়েছে হয়তো। হঠাৎই খেয়াল পড়ল এইরকমই বল,
পেইন্টিং এর বাচ্চাটার হাতেও দেখেছি আমরা। ঋতুজার গলা কাঁপছে, ফোনের এপারেও যেন ওর হার্ট বিট শুনতে পাচ্ছে অরুণ। হাঁপাতে হাঁপাতে ঋতুজা বলল, দেখলাম ছবির বাচ্চাটার হাতে একটাই বল। ঋতুজা গলা বুঝে আসছে, ঢোক গিলে সে বলল, আর দেখলাম বাচ্চাটা তাকিয়ে রয়েছে আমারই দিকে। জানো ওই মিঠে হাসিটা ছিল না ওর, তার বদলে ছবিটার মুখে যেন এক রাশ বিরক্তি, যেন আমার আশাটা পছন্দ হচ্ছে না ওর। মোমবাতির আলো স্পষ্ট দেখলাম নীল নয়, ওর চোখ দুটো লাল ছিল। আর তখনই কারেন্টটা এলো, নিমেষে পাল্টে গেল সবকিছু, বিশ্বাস করো নিমেষে সবকিছু পাল্টে গেল। অবাক হয়ে দেখলাম ছবির বাচ্চাটা ঠিক আগের মতনই রয়েছে, দুটো সোনালি বলিও রাতে, দুটোর হাত শূন্য, কিন্তু আমি। ঋতুজার কথা শুনে অরণ্য থমকে গেল। ওই সুন্দর নির্মল ছবিটা কি ভুল হয়নি তো ঋতুজা? এ আবার হয় নাকি? না না, ও ভুলই দেখেছে। অরণ্য মোলায়েম হেসে বলল, ঋতু তুমি ভুল শুনেছ। শোনো শোনো আমার কথাটা শোনো। দেখো বৃষ্টির আওয়াজ অনেক সময় এমন সাউন্ড এফেক্ট তৈরি করে তাতে মনে হয় কারা যেন ফিসফিস করে কথা বলছে। তুমি একটু ঠান্ডা হও, নতুন জায়গা তার উপর একদম ফাঁকা, আমরাও তো এমন জায়গায় থাকতে অভ্যস্ত নই, তাই না? ইটস ওকে, কাম ডাউন, ভুল শোনাটা অস্বাভাবিক কিছু নয়। আর ঋতু, ছবির বাচ্চাটার হাত থেকে একটা বল ডোডোর হাতে যাবে কি করে? সেসব আবার হয় নাকি? ঋতুজা এখন অনেক স্বাভাবিক, ফিরে পেয়েছে নিজের বোধ বুদ্ধি। আর একবার বলার চেষ্টা করলো ঋতুজা, কিন্তু আমি যে না ঋতু, কাম অন, তুমি ভুলই দেখেছ। কে জানে, তাই হবে হয়তো। অরুণ আর দেরি করল না, মুখে যতই বলুক ঋতুজা সত্যি ভয় পেয়েছে, তাড়াতাড়ি বাড়ি ফেরা দরকার। হাতের কাজ দ্রুত শেষ করতে লাগলো সে। লর্ড হাউসে ঢুকে অরণ্য দেখল সব স্বাভাবিক, অয়েল পেন্টিংটার মধ্যেও কোনো পার্থক্য চোখে পড়ল না তার। ছবির বাচ্চাটা যেমন ছিল তেমনই রয়েছে। না, ঋতুজা ভুলই দেখেছে। ঋতুজার ভয় পাওয়া মুখটা নেই ঠিকই, কিন্তু মনে খচখচানি থেকে গেছে। কি যেন ভেবে চলেছে সে। ডিনার করতে করতে ঋতুজা বলল, অরে আমি এতটা ভুল দেখলাম। আমরা এমন অনেক কিছু ভুল দেখি শুনি জানো তো, পরে তলিয়ে ভাবলে দেখবে বাস্তবে সেটা হতেই পারে না। এটা এক ধরনের হ্যালুসিনেশন বলতে পারো। জার্মানিতে থাকাকালীন ডক্টর হোবার্ট লোয়ের একটা বই পড়েছিলাম, নির্জনতা মানুষকে অনেক কিছু ভাবায়, এমন জিনিস যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। তোমার ক্ষেত্রে সেটাই হয়েছে। ভবানীপুরে জনবহুল জায়গা হলেও এই বাংলোটা কিন্তু বেশ নিরিবিলি, তার উপরে বৃষ্টি বাদলার দিন, বুঝতেই পারছ। নরম হেসে অরণ্য বলল, ঋতু তুমি ভুলই দেখেছ, নাও ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। কে আনে বাবা, উফ, তাই হবে হয়তো, ভুলই দেখেছি বুঝলে। তুমি আবার সতীশকে কিছু বলো না জানো, হ্যাঁ, কি ভাববে বলতো? না সে কিছু বলবো না। ব্রেকফাস্টের পর বাগানটা ঘুরে দেখছিল অনন্য। কত রকম যে গাছ রয়েছে এই বাগানে তা ঠিক নেই, গোলাপি নানান কিসমের, মিষ্টি গন্ধ ভেসে বেড়াচ্ছে বাগানময়। ভোর রাতের বৃষ্টি ধোয়া বাগানে গাঢ় সবুজ রং ধরেছে, সকালে নরম রোদ পিছলে পড়ছে গাছগুলোয়, বাগানের মাঝে শ্বেত পাথরের ফোয়ারাটার রূপ আরো খুলে গেছে। বেশ পুরনো জিনিস, তবু ঠিকঠাকই রয়েছে। অরণ্য দেখল পরাণ এসে গেছে, মালির কাজ করে এখানে। প্রতিটা গাছ থেকে ছিঁড়ে নিচ্ছে হলুদ হয়ে যাওয়া পাতা, খুপড়ি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে গোলাপ গাছের গোড়ার মাটি নরম করে দিচ্ছে যাতে বৃষ্টির জল না দাঁড়ায়।
কয়েকদিন ধরেই পরাণকে দেখছে অরণ্য। গ্রামের মানুষের যেমন সাধারণ চেহারা হয় তেমন রোদে পুড়ে যাওয়া তামাটে মুখ, বয়স পঞ্চাশের আশেপাশে, গায়ে ময়লা হাফ শার্ট, ফুল প্যান্টটা হাঁটু পর্যন্ত গুটিয়ে নিয়ে কাজ করছে। সকাল সকাল পরাণ চলে আসে কাজে, বিকেলে ফিরে যায় গ্রামে। সতীশের কাছে শুনেছে পরাণ আসে সুন্দরবনের কাছে কুলতুলি গ্রাম থেকে। পরাণের কাছে গিয়ে অরণ্য জিজ্ঞেস করল, কতদিন কাজ করছো এখানে? তা বছর সাতেক হবে বটে বাবু। পরাণ কাজ করছে ঠিকই, কিন্তু একটা চাপা অস্থিরতা যেন ওর মধ্যে কাজ করছে। সে বারবার তাকাচ্ছে বাংলোর দিকে। অরণ্যর মনে হলো পরাণ যেন কিছু বলতে চায়। সে জিজ্ঞেস করল, পরাণ তুমি কি কিছু বলবে? না বাবু, মানে যেন কিছু বলতে গিয়েও বলে উঠতে পারছে না পরাণ। হাতের কাজ থামিয়ে পরাণ বলল, বাবু ওই যে সবি খান, ওটা ওটা না। একটু দম নিল পরাণ। অরণ্য অবাক হলো। সে বলে উঠল, কোন ছবিটা পরাণ? যে সবি খান খরিদ করে আনছেন ওটা ভালো নয় বাবু, ওটা ভালো নয়, ওটারে বিদায় করেন। কি বলছো পরাণ, এসব কি বলছো? মিশে কথা লয় বাবু, ছবিটায় অপদেবতা আছে বাবু। 10 বছর আগের কথা, তখন মনচন্দানি সাহেবের বাংলোতে কাম করি। একদিন সাহেব এখান ছবি লয়ে আইলে, কয়েকদিনের মধ্যে সাহেবের 10 মাসের বাচ্চাটা মারা গেল বাবু। চক্ষের সামনে ওই ঘটনা দেখছি বাবু, কি ফুটফুটে ছিল বাচ্চাটা বাবু। ওই সেই ছবি খান যেটা আপনি আনছেন বাবু, ওটারে ওটারে বিদায় করেন বাবু, বাবু ওটারে বিদায় করেন, বিদায় করেন। পরাণ খুব উত্তেজিত হয়ে গেছে, চোখ মুখে ভয়ের ছাপ, দুহাত জোড় করে অনুরোধ করছে। অরণ্য চুপ করে গেল। গ্রামের লোকজন কুসংস্কারাচ্ছন্ন হয়, ভূত প্রেতে বিশ্বাস করে, কারোর অস্বাভাবিক মৃত্যু হলে ভাবে ভৌতিক কাণ্ড। মঞ্চন্দানির 10 মাসের বাচ্চা ছেলেটা হয়তো হঠাৎ কোনো অসুখে মারা গেছিল, সেটা ঘটেছিল পেন্টিংটা কেনার পরই। গ্রাম্য পরাণ সেটার সঙ্গে ছবির যোগ দেখতে পেয়েছিল, তার মনে হয়েছিল পেন্টিংটাতে ভূত আছে। অরণ্য এইসব বুজরুকিতে কান দেয় না কোনোদিন। অরণ্য কথা বাড়াল, ঋতুজা আগের রাতে ছবিটার মধ্যে অস্বাভাবিক কিছু দেখেছে। ঋতুজা না হয় এই পরিবেশের নতুন, এত বড় বাংলোতে একা থাকলে মানুষ অনেক কিছুই দেখে, কিন্তু পরাণের ওপর সে বিরক্তই হল। মুখে বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি সতীশের কাছে খোঁজ নেব, তুমি তোমার কাজ করো তো। দূর থেকে সতীশকে আসতে দেখল অরণ্য। কাছে আসতেই তাকে জিজ্ঞেস করল, সতীশ আচ্ছা মঞ্চন্দানি বলে কাউকে চেনো? চিনি স্যার, শহরের গণ্যমান্য ব্যক্তি, থাকে নিউ আলিপুরে। কিন্তু কেন স্যার? না, এই পরাণ বলছিল যে যে পেন্টিংটা আমি কিনে এনেছি সেটা নাকি মঞ্চন্দানির বাংলোতে এর আগে সে দেখেছে। পেন্টিংটা কেনার কয়েকদিনের মধ্যে মঞ্চন্দানির 10 মাসের বাচ্চাটা নাকি মারা যায়। সতীশ হেসে ফেলল, বলল, গ্রামের লোকেদের নিয়ে এই হলো মুশকিল স্যার, কুসংস্কারে ভরা মন নিয়ে সব ঘটনাকে দেখে, এরকম আবার হয় নাকি? স্যার আপনি একদম রাগ করবেন না, আমি কথা বলছি পরাণের সঙ্গে। একটু থেমে সতীশ ফের বলল, বলছিলাম স্যার আজ দুপুরের পর না চলে যাব, মেয়েটাকে ডাক্তার দেখাতে হবে, কদিন ধরে জ্বর জানেন কিছুতেই কমছে না। অরণ্য অনুমতি দিয়ে ফিরে এলো বাংলোতে। আজ অরণ্যকে তাড়াতাড়ি অফিস যেতে হবে, কোম্পানির নতুন প্রোডাক্ট নিয়ে বসের সঙ্গে মিটিং। দুপুরের পর সোনারপুর যাবে ফ্যাক্টরি সুপারভাইজ করতে, ফিরতে ফিরতে রাত হবে। কিন্তু পরাণের কথাগুলো মনটাকে খিঁচড়ে দিয়েছে। ড্রয়িং রুমে ঢুকে অরণ্য দেখল ডোডো ছবির বাচ্চাটার সঙ্গে খেলা করছে, আধো আধো ভাষায় কি যেন বলছে, হাসছে খিলখিল করে। দেখতে দেখতে অরণ্য ভাবছিল, এত সুন্দর ছবিটাতে ভূত আছে, এরা পারেও বটে, নিজের মনেই হেসে ফেলল অরণ্য। ঋতুজার সঙ্গে এ নিয়ে আলোচনা করল না, বললে সে আরো ভয় পেয়ে যাবে। দ্রুত তৈরি হয়ে অফিস রওনা দিল অরণ্য।
ফ্যাক্টরি থেকে বেরোতে বেরোতে 7:30 বেজে গেল। সেই সকাল থেকে চলেছে মিটিংয়ের পর মিটিং, বসের সঙ্গে মিটিং, ফ্যাক্টরি সুপারভাইজ, তারপর ফ্যাক্টরি ম্যানেজারের সঙ্গে মিটিং। কম সময়ে প্রোডাকশন কিভাবে বাড়ানো যায় খতিয়ে দেখেছে অরণ্যের নেতৃত্বে 5 জনের একটা টিম। হাই টেকনোলজি মেশিন এসেছে জার্মানি থেকে, তার ইনস্টলেশন নিয়ে ভিডিও কনফারেন্স। 1 মিনিটও ফুরসত পায়নি অরণ্য। সব মিটিয়ে যখন অফিসের গাড়িতে ভবানীপুরের দিকে রওনা দিল তখন সন্ধে নেমেছে। ক্লান্তিতে অবসন্ন লাগছে অরণ্য। বিকেলের পর থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। মোবাইলটা অনেকক্ষণ সুইচ অফ ছিল তার, অন করতেই দেখল ঋতুজার অনেকগুলো মিসড কল অ্যালার্ট। সঙ্গে সঙ্গে ডায়াল করলো ঋতুজার নাম্বার, কিন্তু বেজে কেটে গেল। নিশ্চয়ই ডোডোকে নিয়ে ব্যস্ত, যা বিচ্ছু হয়েছে ছেলেটা ওকে নিয়ে হিমশিম খাচ্ছে ঋতু। ডোডো আসার পর পূর্ণতা পেয়েছে তাদের দাম্পত্য, যেন একটা বৃত্ত সম্পূর্ণ হয়েছে। ঋতুজার ফোনে আবার ডায়াল করলো অরণ্য। 2 রিং হওয়ার পর ফোনটা রিসিভ করলো ঋতুজা। হ্যালো ঋতু, সরি, তুমি ফোন করেছিলে, আসলে আমি এটা অফিসের মিটিংয়ে এমনভাবে কথা পুরো করতে পারলো না অরণ্য। ফোনের উপরে কারা কথা বলছে? 2 বাচ্চার হাসি শুনতে পেল সে। দূর থেকে ভেসে আসছে চার্চের 7 বাজার ঘন্টা। মিষ্টি গলায় ইংরেজিতে গান করছে কেউ, মেয়েরই কণ্ঠস্বর, কিন্তু ঋতুজা নয়, অচেনা কেউ। সেই গান ছাপিয়ে ফিস ফিস করে কে যেন কচি গলায় ডাকছে থেমে থেমে। ডোডোর হাসি শুনতে পেল, কে ডাকছে ওকে? হ্যালো ঋতু, ঋতু, হ্যালো হ্যালো। ঢোক গিলে কাঁপা গলায় ফিস ফিস করে বলল, তার সমস্ত বোধ বুদ্ধি বিচার হারিয়ে ফেলেছে সে। এসি গাড়িতে বসে কুলকুল করে ঘামতে শুরু করেছে, হাতের কাঁপুনি টের পাচ্ছে সে। ফোনের ওপার থেকে অরণ্য শুনতে পেল কে যেন খুব ভালোবেসে ডোডোকে কাছে টানছে। যে ডাকছে তার গলাটাও শিশুর মতো, আধো গলায় সেই ডাক। অরণ্য ফোনটা কাটার চেষ্টা করছে, পারছে না, কিছুতেই ডিসকানেক্ট করা যাচ্ছে না। 2 বাচ্চা খিলখিল হাসির শব্দ আছড়ে পড়ছে ওপার থেকে, যেন 2 বাচ্চা খেলায় মুশকিল। ঠিক তখন ফোনটা কেটে গেল। আবার ঋতুজার নাম্বার ডায়াল করলো, আনঅ্যাভেলেবল বলছে। আবার 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 পাগলের মতো ডায়াল করে যাচ্ছে অরণ্য। লর্ড হাউসের সামনে গাড়িটা দাঁড়াতে এক লাফে নেমে পড়ল অরণ্য। অঝরে পড়ছে বৃষ্টি, সেসব ভুলে দৌড়তে শুরু করলো বাংলোর দিকে। অরণ্য বুঝল পুরো বাংলোটা অন্ধকার, কারেন্ট নেই। দরজার সামনে এসে মোবাইলের টর্চটা অন করলো সে। দরজা ভেতর থেকে লক করা নেই, হাতের চাপে সেটা খুলে যেতেই সে স্পষ্ট শুনতে পেল 2 বাচ্চার হাসি। ড্রয়িং রুমের দিক থেকে আসছে, সে কি সত্যি 2 বাচ্চার গলার আওয়াজ শুনতে পাচ্ছে? ভালো করে কান পাতল অরণ্য। হ্যাঁ, 2 বাচ্চাই, একটা ডোডো আর একটা বাচ্চা, তবে কে? টর্চ জ্বালিয়ে কয়েক পা এগোলো অরণ্য। হালকা আলোয় দেখল ডোডো বসে রয়েছে ড্রয়িং রুমের মেঝের উপর। আলো পড়ায় সে মুখ তুলে তাকিয়েছে অরণ্যর দিকে। অরণ্য দেখল ডোডোর মাথাটা ঈষৎ হেলানো বাঁ দিকে, ঠোঁটের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে লাল, গলায় একটা পাতলা সোনার চেন, তার ঠিক পেছনে দেখা যাচ্ছে একটা বেবি কট, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু খেলনা। পুরো ড্রয়িং রুমটাই যেন হুবহু ছবির ক্যানভাসে বদলে গেছে।
ডোডোর হাতে দুটো সোনালি বল। তার ঠিক পেছনে বসে আছে একটা ব্রিটিশ বাচ্চা, সেই ছবির বাচ্চাটা। পেন্টিং এর আট মাসের শিশুর চোখে নীলচে আগুন। প্রচন্ড আতঙ্কে অরণ্যের গলা শুকিয়ে যাচ্ছে। যাবতীয় শক্তি জড়ো করে কোনো রকমে অরণ্য চিৎকার করে উঠল, ডোডো ডোডো। টপ করে জ্বলে উঠল ড্রয়িং রুমের সেন্ট্রাল ঝাড়বাতিটা। অবাক হয়ে অরণ্য দেখল ডোডো একই রকম ভাবে বসে রয়েছে মেঝেতে। অরণ্যকে দেখে বাড়িয়ে দিয়েছে তার দুটো হাত। ডোডোর হাতে কোনো বল নেই। অয়েল পেন্টিং এর দিকে চোখ গেল তার। যেমন ছিল তেমনই আছে, আগের মতোই বাচ্চাটা বসে রয়েছে 135 বছরের পুরনো ছবিতে। অরণ্য দৌড়ে গিয়ে কোলে তুলে নিল ডোডোকে। সে দেখল কিচেনের দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে ঋতুজা। জলে ছিটে দিয়ে তার জ্ঞান ফেরাতেই সে আতঙ্কের চোখে আঙুল তুলে দেখালো ছবিটার দিকে, জড়িয়ে ধরল ডোডোকে। কাঁপা গলায় বলল, ভূত ভূত আছে অরি, এই ছবিটাতে ভূত আছে। ছবির বাচ্চাটাই ডোডোর সঙ্গে খেলা করছিল অরি, আমি ভুল দেখিনি, আমাকে বিশ্বাস করো, আমি ভুল দেখিনি। অরণ্য খুব ভালো করে জানে ঋতুজা ভুল দেখেনি, সে নিজেও একটু আগে এগুলোই দেখেছে। ডোডো আর ঋতুজাকে জড়িয়ে ধরে অরণ্য বলল, আই এম সরি, ছবিটাকে এখনই বিদায় করব। আমরা কাল সকালেই চলে যাব এই বাংলো ছেড়ে, কেমন? হ্যাঁ, সতীশকে ফোন করল। সে ধরতেই বলল, সতীশ শোনো, তুমি এখনই বাংলোতে এসো, হ্যাঁ, ভীষণ বিপদ, দেরি করো না প্লিজ। কি হয়েছে স্যার? উদ্বেগ নিয়ে বলল সতীশ। কে জানে অরণ্যর কোনো সমস্যা হলে চাকরি হারাতে হতে পারে তাকে। সতীশ, পরাণ ভুল বলেনি, এই ছবিটাতে কিছু একটা আছে, শুধু ঋতুজা নয়, আমিও দেখেছি। ঋতুজা আর ডোডোকে নিয়ে সে এখন বসে রয়েছে ডাইনিং টেবিলে। সামনে দেওয়ালে ঝুলছে পেন্টিংটা। সেন্ট্রাল ঝাড়বাতিটা অদ্ভুত আলো আঁধারি বলয় তৈরি করেছে ড্রয়িং রুমের দেওয়ালে। ছবির বাচ্চার কোনো পরিবর্তন আর দেখা যায়নি, কিন্তু কিছুক্ষণ আগে অরণ্য যা দেখেছে তা মিথ্যে নয়। অরণ্যর সব কিছু গুলিয়ে যাচ্ছে, যেন হারিয়ে ফেলেছে সে তার সব কথা। তাকে এক হাতে আঁকড়ে ধরে বসে রয়েছে ঋতুজা, বুকের কাছে ডোডো। সতীশ যখন এসে পৌঁছল তখন 8টা বাজছে লঙ্কেশ ঘড়িতে। সতীশকে দেখে প্রাণ ফিরে পেল অরণ্য। সতীশ বলল, স্যার, পরাণের সঙ্গে আমিও পরে কথা বলেছি, ওর কথা শুনে মনে হয়েছিল গ্রাম্য লোক, কুসংস্কারে ভরা, কি দেখতে কি দেখেছে, সারাদিন ব্যাপারটা মাথায় ঘুরছিল জানেন। মেয়েটাকে সন্ধ্যায় ডাক্তার দেখানোর পর ভাবলাম নিউয়ালিপুর তো খুব দূরে নয়, একবার ঘুরেই আসি। ওখানে গিয়ে শুনলাম মঞ্চন্দানী সাহেব কলকাতায় নেই, ওর বাড়ির সিকিউরিটি গার্ডকেও আমি চিনি, সেও দীর্ঘদিন কাজ করছে সেখানে। তার কাছে জানলাম পরাণের কথাগুলো অক্ষরে অক্ষরে সত্যি স্যার, এই পেন্টিংটা একটা নিলাম থেকে কিনেছিলেন মঞ্চন্দানী সাহেব। 3 দিনের মাথায় তার 8 মাসের বাচ্চাটা মারা যায়। মঞ্চন্দানী সাহেবের বাচ্চাটাও নাকি পেন্টিংটার সামনে সারাক্ষণ বসে থাকত। ওই ঘটনার পর ছবিটাকে বিদায় করা হয়। অনেক বছর পর সেই ছবি আপনি কিনে এনেছেন কিউরিও শপ থেকে, ওরাও বোধ হয় জানে না স্যার যে ছবিটা ভুতুড়ে। আপনি ফোন না করলে আমিই করতাম। আর দেরি করবেন না স্যার, চলুন পেন্টিংটা এক্ষুনি ফেরত দিয়ে আসি, চলুন স্যার, চলুন চলুন। সতীশ নিজেই দেওয়াল থেকে নামালো ছবিটা, দ্রুত মুড়ে ফেলল সাদা সিল্কের কাপড়ে, তার উপর চাপিয়ে দিল পলিথিন পেপার। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, ট্যাক্সি ডেকে তার মাথাতেই বেঁধে দিল ছবিটা। সতীশকে ঋতুজা আর ডোডোর সঙ্গে রেখে অরণ্য একাই রওনা দিল চৌরঙ্গীর দিকে। কিউরিও শপটা তখন বন্ধ হওয়ার মুখে, ক্যাশ মিলিয়ে নিচ্ছেন মালিক। উদ্ভ্রান্ত অরণ্যকে হুড়মুড় করে কিউরিও শপে ঢুকতে দেখে অবাক হয়ে গেলেন তিনি। কোনো ভনিতা না করেই অরণ্য বলল,
এই ছবিটা আপনাকে ফেরত দিতে এসেছি। মালিক বিরক্ত হয়েছেন, তবু বললেন, কিউ স্যার, কুছ খারাপি হ্যায় ক্যা? অরণ্য ভেঙে বলল না, যেভাবে হোক ফিরিয়ে দিতে হবে পেন্টিংটা, ওরা না নিতে চাইলে চৌরঙ্গির ফুটপাতেই ফেলে রেখে যাবে। আর তিনি অরণ্য বলল, আসলে আমার বাচ্চাটা এই ছবিটা পছন্দ করছে না, আপনাকে টাকা দিতে হবে না, ছবিটা শুধু ফেরত নিয়ে নিন প্লিজ। কিউরিও শপের মালিক কিছুক্ষণ তাকিয়ে রইলেন অরণ্যর দিকে, তারপর বললেন, পেন্টিং কা দাম আপকো ওয়াপস মিল জায়েগা। শামসুদ্দিন ভাই স্টোর রুম থেকে বেরিয়ে এলেন সেই শামসুদ্দিন। কিউরিও শপের মালিক বললেন, শামসুদ্দিন ভাই পেন্টিং চেক করকে স্টোর রুম মে রাখ দিজিয়ে, হ্যাঁ আপকা পয়সা লে লিজিয়ে স্যার। অরণ্য এগিয়ে গেল ক্যাশ কাউন্টারের দিকে। শামসুদ্দিন তখন খুলে ফেলেছেন পলিথিন পেপার, সাদা সিল্কের কাপড়টাও। ক্যাশ কাউন্টার থেকে টাকা নিচ্ছিল অরণ্য। শামসুদ্দিনের ডাকে পিছনে ফিরল সে। বুড়ো শামসুদ্দিন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে অরণ্যর দিকে। কয়েক মুহূর্ত সময় নিয়ে তাকে বলল, লেকিন সাহাব ইয়ে পেন্টিং তো হামনে দিয়া নাহি। হ্যাঁ কি বলছেন কি? উত্তেজিত পায়ে অরণ্য এগিয়ে গেল শামসুদ্দিনের দিকে, রেগে গিয়ে বলল, আরে এই ছবিটাই তো নিয়ে গেলাম, আপনি ভুলে গেছেন নাকি? অরণ্যের সামনে ছবিটা তুলে ধরল শামসুদ্দিন। প্রবল বিস্ময়ে সে থতমত খেয়ে গেল। অরণ্য অবাক হয়ে দেখল, পেন্টিংয়ের সব ঠিকঠাক আছে, ঠিক আগের মতো। ছবিটার বাচ্চাটার চোখে মোহময় হাসি, ঠোঁটের কোণ থেকে গড়িয়ে পড়ছে লাল, মাথাটা বাঁ দিকে ঈষৎ হেলানো, গলায় সোনার চেন, নীল রঙের স্লিভলেস জামা, হলুদ রঙের হাফ প্যান্ট, বাচ্চাটার হাতে দুটো সোনালি বল, লাল রঙের কাশ্মীরি কার্পেটের ওপর বসে আছে সে। ছবিটার পিছনের দিকে দেখা যাচ্ছে মেটে রঙের কাঠের ক্যাবিনেট, ছড়িয়ে ছিটিয়ে কিছু খেলনা। প্রচণ্ড আতঙ্ক নিয়ে অরণ্য দেখল ছবির বাচ্চাটার মাথায় একরাশ কালো চুল। অরণ্য ভয় পেয়ে দুপা পিছিয়ে গেল। কোথায় সেই ব্রিটিশ বাচ্চাটা? তার বদলে এই অয়েল পেন্টিং এর ফ্রেমে তারই ছেলে ডোডো। কাঁপা হাতে মোবাইল বের করে ঋতুজার ফোনে ডায়াল করল অরণ্য। আনঅ্যাভেইলেবল, সতীশও কোনো সাড়া দিচ্ছে না। ভয়ে আতঙ্কে ভবানীপুরের দিকে দৌড়তে শুরু করল অরণ্য। দৌড়তে দৌড়তেই সে শুনতে পেল দুটো বাচ্চার খিলখিল করা হাসি, আধো গলায় কে যেন ডাকছে।